हेलो दिशी भाई ब्रदार्स वेलकम बैक टू माय चैनल टुडे आई कम बैक विथ ब्रांड न्यू वीडियो सो बंधुरा आज के खेल कॉल ऑफ ड्यूटी मोबाइल तो आज के खेल स्काउट मैच तो हमारे आज स्काउटे हमार भागिने आछे एकजन और हमार एकटा भाई आछे আর আর একটা প্লেয়ার ওইটা র্যান্ডম ওইটার খবর আমি জানি না সো বন্ধুরা এখন আমরা নামার জন্য প্রস্তুত হব ল্যান্ডিং খুব নিখুঁতভাবে করব গাইস খুব সুন্দর একটা জায়গা প্লেস আমাদের নামতে হবে এবং তাড়াতাড়ি লুট নিয়ে আমাদেরকে এনিমির মোকাবেলা করতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নামবো এখন সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিবেন সো আমরা ম্যাপটি চেক করে নিয়ে আমরা নামবো না এখানে নামবো না আমরা নামবো বাস স্ট্যান্ডে নামবো এখান থেকে আমরা ভালো লুট পাবো আশা করি ওকে আমরা সুন্দরভাবে ল্যান্ড করতে সক্ষম হয়েছি এখন আমাদের তাড়াতাড়ি করে লুট নিতে হবে হ্যাঁ আমি একটা গান পেয়েছি এবং সাথে হেভি কিছু অ্যামো পেয়েছি দেখি আরও কিছু আমার লুট লাগবে সো সামনে আমি একটু বক্স দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে আমি কিছু ব্যান্ডেজ পেয়েছি এবং হেলথ বাড়ানোর কিছু সরঞ্জাম পেয়েছি সো বন্ধুরা মোটামুটি আমাদের লুট শেষ আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাব দেখি এখানে কিছু লুট পাই কিনা আমরা এখানে আমরা একটা ব্যাগ পেয়েছি বাট ব্যাগ আমার আছে সামনে এনিমির শব্দ শুনতে পাচ্ছি পায়ের দেখি হ্যাঁ সামনে এনিমি আছে সামনে এটাকে মারতে হবে ও ভাই কি সুন্দর পজিশন নিয়ে বসে আছে ও ভাই আমাকে তো হিট করতেছে টিমমেট অবশ্যই মেবি এটা ওর টিমমেটকে মারতে হবে হ্যাঁ ওর টিমমেটটাও নক হয়েছে আর একটা এনিমি আছে মেবি এটা ওর টিমমেট হ্যাঁ এটাকে আমরা মেরে দিলাম ওকে এখন ওদের কাছ থেকে কিছু লুট নেই দেখি কী কী লুট আছে ওদের বাক্সগুলোতে না তেমন লুট নাই ওদের কাছে বাট যেগুলি ছিল আমি নিয়ে নিলাম এখানে আমি ইলেকট্রিক ওয়্যার লাগাই দিলাম যাতে করে ওর টিমমেট যদি ওর ডকট্যাক নিতে আসে তাহলে শখে টিমমেটও মারা যাবে সো বন্ধুরা আমরা এখন বাইরে চলে এসেছি আর বাইরে দিয়ে আমার টিমমেট তো এনিমি মিলে একাকার করে দিচ্ছে হ্যাঁ আমার ফাঁদে একটা এনিমি বাধা পড়ছে কারেন্টের শখ খেয়েছে মেবি ওটাকে দেখি গিয়ে মারতে পারি কি না আর যদি আমার টিমমেট মেরে দেয় তাহলে ওরা কিল পাবে না ওটা আমি কিল পেয়েছি তার শখ খেয়ে মারা গেছে এনিমিটা সো বন্ধুরা আমার টিমমেটের কাছে এনিমি যাই গিয়ে দেখি এনিমি মারতে পারি কি না আমার টিমমেট আগে এনিমিগুলোকে মেরে দিয়েছে আমি পেলাম না ভাগ্য ব্যাড লাক হ্যাঁ আমার সামনে যে একটা এনিমি আসছে ওটাকে মেরে দিই ওকে গাইস এটাকে আমরা মারতে পারলাম হ্যাঁ আরেকটা এনিমির পায়ের শব্দ শুনতে পাচ্ছি মেবি এনিমিটা আমার আশেপাশে আছে ওই যে বের হয়েছে এটাকে আমরা মেরে দেবো ওকে আমরা এটাকে মেরে দিলাম এখন এর কাছ থেকে গিয়ে কিছু লুট নেই দেখি কিছু লুট আছে কিনা ভালো বাট আমার টিমমেট তো আগেই লুট নিচ্ছে আগেই লুট নিয়ে নিল আমার টিমমেট আমি গিয়ে কিছুই পেলাম না সো গাইস বাস স্ট্যান্ড আর থাকা যাবে না কারণ জুন শুরু হয়ে গেছে আমাদের একটা ট্র্যাক পাইছি ট্র্যাকটা নিয়ে আমার জুন থেকে পালাইতে হবে সো আমার একটা টিমমেট আমার ট্র্যাকে উঠেছে সো একে নিয়ে আমি জুনের বাইরে যাব আমরা জুন থেকে বাইরে চলে এসেছি আর এখানে কিছু এনিমি আছে যারা মারামারি করতেছে দেখি এখান থেকে আমরা এনিমিগুলোকে মারতে পারি কিনা সো এনিমির শব্দ শুনতে পাচ্ছি বাট এনিমি দেখতে পাচ্ছি না আমি এখনও দেখি সামনে গিয়ে এনিমি না এখানেও এনিমি নেই আমি এখানে একটি তার লাগাই দিই কারেন্টের যাতে এনিমি ঢুকলে ঘরে যদি ঢুকে তাহলে শখ খায় সো আমার সামনে একটা এনিমি সো এটাকে আমরা মেরে দিলাম আর আমার টিমমেট নক হয়ে গেছে এক রিভাইভ দিতে হবে এখন সামনে এনিমি এটাকে মেরে দিতে পারি কিনা দেখি ও ভাই আমাকে তো হিট করছে বাট এটাকে নক করতে পারছি আমরা সো আমি তাড়াতাড়ি করে আমি হেলথ বাড়াই নিই আমার বন্ধুরা আমার টিমমেট একজন নক আছে এটাকে গাড়ি নিয়েও ভাই গাড়ি নিয়ে চাপা দিয়ে আমার টিমমেটকে মেরে দিয়েছে এটা আমার টিমমেটকে মেরে দিয়েছে দেখি এটাকে মারতে পারি কিনা ও ভাই আমাকে চাপা দিয়েছে বাট একটুর জন্য পারে নাই আর আমি মারতে পারলাম না ওটাকে আমার ওয়ারে আর একটা এনিমি বাধা পড়ছে হ্যাঁ এটাকে শক খেয়ে টাইম নিয়ে ড্যামেজ হয়ে গিয়েছে এক গুলিতে এটা মারা গেছে আমার টিমমেটকে এগুলাকে রিভাইভ দেবো এখন যদি এমন করে কেমনে খেলবো করবি বাবা লেডের পিনকে ভার ভার আমি খেললাম মুন্ডা মুন্ডা রাস আমার মামার নেডে নাকি পিনিক হয়েছে নেডে সো নো প্রবলেম মামা রিভাইভ দিয়ে দিছি তোমাদের তোমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে পারবে
এখন আমরা বন্ধুরা একটু জুনে যাব, জুনের ভিতর। এখানে জুন শুরু হয়ে গেছে, প্রায় আর 27 সেকেন্ড বাকি আছে। সো আমরা একটু জুনে যাব। ও সামনে একটা নিমিটে গাড়ি চাপা দিয়ে মারবো। ও ভাই একটু জুন পারলাম না, একটুর জন্য মিস হয়ে গেল, নিমিটেকে মারতে পারলাম না। আমার টিমমেটটাকে নিয়ে আমরা একটু সেফ জোনে যাব। না ওই যে একটা এনিমি, ওটাকে একটু দেখি মারতে পারি কিনা। ও ভাই এটাকে মারতে গিয়ে তো আমি মরে গিয়েছিলাম, একটুর জন্য যাক বেঁচে গেছি। একটু সেফ জোনে গিয়ে হেলথটা বাড়িয়ে নিতে হবে। এই জায়গাটা একটু মনে হয় সেফ, এখানে পজিশন নিয়ে দেখি স্নাইপার দেখো কিছু এনিমি মারতে পারি কিনা এখানে। ও ভাই এনিমি মারবো কি, আমার টিমমেটই তো মারা গেছে। সুবন্ধুরা দেখি ট্যাঙ্কটাকে আমরা নোভা গ্যাস দিয়ে ট্যাঙ্ক থেকে এনিমিটাকে বের করতে পারি কিনা। ট্যাঙ্কটা খুবই বিপজ্জনক, না ট্যাঙ্ক নোভা গ্যাস থেকে ওই পালিয়ে গেছে, আমরা পারলাম না। ওকে গাইস আবার এখানে পজিশন নিয়ে দেখি দু একটা এনিমি মারতে পারি কিনা। 12 জন এনিমি আছে, আর মেবি 12 জন, আমরা 3 জন, 9 জন এনিমি আছে এখনও। এখন খুব সাবধানে আমাকে খেলতে হবে, সাবধানে থাকতে হবে পজিশন নিয়ে। সামনে একটা ড্রপ পড়ছে। ও এর সাথে আমার আর একটা টিমমেট, আমার 2 নম্বর টিমমেটটি শেষ, মারা গেছে। আমরা এখন 2 জন আছি, দেখি আমরা 2 জনে কতটুকু দূরে যেতে পারি। আমি আপাতত এখানে একটু ক্যাম্প করে থাকি, কারণ আমাকে খুব সাবধানে খেলতে হবে। আমার 2 জন টিমমেট শেষ, আর 1 জন টিমমেট এও শেষ, নক হয়েছে এও শেষ। একে রিভাইভ দেওয়ার কোনো অপশন নেই আমার কাছে, সো আমাকে এখানে থাকতে হবে পজিশন নিয়ে। সামনে এনিমি, সামনে দেখতে এনিমি আসছে, তাকে মারতে পারি কিনা দেখি দেখি। ও ভাই কত ড্যামেজ, তারপর মরলো না এনিমিটা। ও ভাই সো বন্ধুরা আজকের ভিডিও একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা দিয়ে শেষ হলো। সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সো বন্ধু দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।